হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কেকটির রেসিপি নয় এই ফুলটির রেসিপি এই ফুলটা আমি খুব সহজভাবে কিভাবে তৈরি করেছি আজকে সেটাই নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন ঝটপট দেখে নেই এই ফুলটা কিভাবে আমি তৈরি করেছি ফুলটা তৈরি করতে অবশ্যই হোয়াইট চকলেট লাগবে যেমন হোয়াইট চকলেট বানিয়ে নিয়েছি মিল্ক চকলেট ক্রাশ করে নিয়েছি যতটুকু প্রয়োজন দেখুন এভাবে তাহলে চকলেটটা গলাতে সহজ হবে এখন ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে দেখুন ধোয়া উঠছে অবশ্যই টকবক করে ফুটন্ত পানি তার মধ্যে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এই চকলেটের বাটিটা বাটিটা অবশ্যই হিট প্রুফ হতে হবে না হলে তো ফেটে যেতে পারে পাঁচ মিনিট পর দেখুন আমি গলিয়ে নিচ্ছি লিকুইড হয়ে গিয়েছে তো যতটুকু গলানো যায় আমি চামচ দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি চকলেটটা গলে গেলে সম্পূর্ণ আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে এখন আমি কিভাবে এই চকলেটটা দিয়ে ফুল তৈরি করব সেটাই দেখাবো সেই জন্য অবশ্য এরকম পাঁচ মিনিট পেপার লাগবে আমি চিকন করে কেটে নিয়েছি আর সাথে লাগবে চামচ অবশ্যই চামচ লাগবে এই চামচ দিয়ে আমি ফুলটি তৈরি করব দেখুন চামচে পিছনের অংশটা এমন গোল থাকে তো যে কোনো এক রকম ডিজাইন আপনারা চামচের আগায় আমি চকলেট লাগিয়ে নিলাম এভাবে দেখুন এখন পাপড়ি তৈরি করব এভাবে দেখাচ্ছি খুবই সাবধানে এভাবে ডিজাইন করে আমি একটা করে পাপড়ি তৈরি করব দেখুন এভাবে তিনটা পাতা হবে একটার মধ্যে আপনারা এই চামচ দিয়ে বিভিন্ন রকম পাপড়ি বানিয়ে নিতে পারেন আমি এভাবে বেশ কয়েকটা পাপড়ি তৈরি করে নিব। যেহেতু চকলেটে একটু নরম আছে সেজন্য একটু সমস্যা হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি এরকম করে কতগুলো পাপড়ি করতে হবে না হলে আবার চকলেট ঠান্ডা হয়ে গেলে আবারও গলিয়ে নিয়ে তারপর কাজ করতে হবে এভাবে আমি পাপড়ি করব বেশ কয়েকটা যত বড় ফুল বানাবো পাপড়িও ততটা হবে সেজন্য আমি বেশ কয়েকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে বেশ পাঁচটার মতো পাপড়ি হয়ে গিয়েছে আমি একটা টিস্যু হোল্ডার এভাবে দু অর্ধেক করে কেটে নিয়েছি নিয়ে এখন এভাবে রেখে দিব যাতে পাপড়িটা একটু কার্ভ হয় এরকম করে আমি আরও কিছু পাপড়ি তৈরি করে নিচ্ছি দেখুন এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরেও এভাবে আপনারা টিস্যু হোল্ডার না থাকলে সাবধানে গ্লাসের ভিতরে এভাবে রাখতে পারেন আমি এভাবে ফ্রিজের ভিতরে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কিংবা বাহিরেও আপনারা কিছুক্ষণ রেখে দিলেও এই পাপড়িগুলো শক্ত হয়ে যাবে হয়ে গিয়েছে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন খুবই সাবধানে আমি পাপড়িগুলো তুলে দিয়েছি দেখুন পাপড়িগুলো সুন্দর হয়ে গেল এখন আপনার পছন্দ অনুযায়ী ফুল তৈরি করে নিতে পারেন ফুল তৈরি করার জন্য এরকম পার্চমেন্ট পেপার চারকোনা করে কেটে নিয়ে তাতে লিকুইড চকলেট দিয়ে দিচ্ছি চকলেটটা এরকম থাকতে থাকতেই আমি ফুল তৈরি করে নিব যত বড় ফুল তৈরি করতে চান তেমন তত স্টে ফুলের পাপড়ি বসাতে হবে তা আমি দেখুন পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি নিচে পাঁচটা পাপড়ি ব্যবহার করছি চারটা পাপড়ি দিলে ফুলটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে এবং এ এই পাপড়ি নিচে যদি আরও ছটা পাপড়ি বসান বড় করেন তাহলে ফুলটা আরও বড়ো হবে আমি আরও কিছু চকলেট দিয়ে নিচ্ছি দিয়ে উপরে আরেকটা পার্ট দেব দেবো ভাবে আরও একটা পার্ট দিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এই চকলেটের ফুল তৈরি করে নেওয়া যায় এখন পাপড়িগুলো দেখুন একটু ছড়িয়ে আছে সেজন্য আমি হাট দিয়ে একটু ঠিক করে দেব এভাবে কিছুক্ষণ একটু ধরে রাখতে হবে চকলেটটা ঠান্ডা হওয়া পর্যন্ত তাহলে কিন্তু একটু কার্ভ হবে দেখুন হয়ে গিয়েছে এখন আমি এরকম মাল্টি কালারের সুগার বল দিয়ে উপরে একটু কুড়ির মতো করে দিব এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম সুগার বল ব্যবহার করতে পারেন এতে সৌন্দর্য কিন্তু দেখুন আরও বাড়িয়ে দেয় আপনারা চাইলে ডার্ক চকলেট দিয়ে এরকম ফুল তৈরি করে নিতে পারেন নানান রকম ডিজাইনের তো এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিলেই ফুলটা তৈরি হয়ে যাবে আপনার ব্যবহার উপযোগী আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন আর যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ